আগামী 30 জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা নগরের রাস্তাঘাটে পোস্টার ফেস্টুন টানিয়ে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা। নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও ঠিক হয়নি বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর নাম। নৌকা ও ধানের শীষ কার হাতে উঠছে তা নিয়ে সর্বত্র চলছে আলোচনা। আওয়ামী লীগের মাঠে তৎপর রয়েছেন সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন ও অর্থমন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচিত মাহিউদ্দিন আহমদ সেলিম। স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড রয়েছে, সেই বোর্ড থেকে মাননীয় প্রধানমন্ত্রী চলছেরা বিশ্লেষণ করে যাকে আমাদের মনোনয়নে প্রার্থী করবেন আমরা সেই লক্ষ্যেই আমরা কাজ করব। প্রার্থী পরিবর্তন করাও দরকার, যে কারণে তৃণমূল আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে এবং নগরবাসী ও নগরের উন্নয়নের লক্ষ্যে আমার উপর ভরসা রাখছে। মানুষ কিন্তু পরিবর্তন চাচ্ছে, এই পরিবর্তনের জন্যই আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে অনুরোধ করছে সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচন করার জন্য। বিএনপির প্রার্থীর দৌড়ে রয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। 14 মাসে যেই কাজগুলো আমি যেটুকু করেছি সব ক্রেডিট এই মহানগরবাসী এবং জনগণের এই সহযোগিতা যেহেতু আমার প্রতি আছে, সেই ক্ষেত্রে জনগণের এটা বিবেচনায় নিয়ে আমার দল নিশ্চয়ই আমাকে মনোনয়ন দেবে, সেটা আমার প্রত্যাশা। দল যদি বিবেচনায় নেয় তবে আগামী দিনে আমি আমার প্রার্থিতার পক্ষে যথেষ্ট সম্ভাবনা দেখছি। যে প্রত্যাশার মানে আমরা এই পূরণ করার জন্য আমরা ওনাকে দিয়েছিলাম সেই প্রত্যাশার প্রতিফলন ঘটে নাই। নগরবাসী এবং সিলেটের এই আমার দলের নেতাকর্মীরা মনে করে একটা চেঞ্জের দরকার। এছাড়া বিএনপি জোটের শরিকরাও মেয়র পদে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন নগরে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।